আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ সেজন শাখার লাইভ ক্লাস থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজ তোমাদের ইংরেজি ক্লাসে ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত লিখবো এবং আমরা কি করব, অর্থ সহকারে পড়ব। চলো, এ এ বি সি ডি ই F G G A I J কে এল এম এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জে। এখন বলবো এফ ফর কি হয় বলো তো। এফ ফর অ্যাপল, অ্যাপল অর্থ আপেল। বি ফর বল, বল অর্থ খেলার বল। সি ফর ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। ডি ফর ডল, ডল অর্থ পুতুল। ই ফর এগ, এগ অর্থ ডিম। এফ ফর ফিস, ফিস অর্থ মাছ। জি ফর গার্ল, গার্ল অর্থ বালিকা। এইচ ফর হেন, হেন অর্থ মুরগি। আই ফর আইসক্রিম, আইসক্রিম অর্থ আইসক্রিম। জে ফর জিপ, জিপ অর্থ জিপ গাড়ি। কে ফর কি, কি অর্থ চাবি। এল ফর লায়ন, লায়ন অর্থ সিংহ। এম ফর মুন, মুন অর্থ চাঁদ। এন ফর নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা।
O for orange, orange অর্থ কমলা। P for pico, pico অর্থ ময়ূর। Q for queen, queen অর্থ রানী। R for rat, rat অর্থ ইঁদুর। S for sun, sun অর্থ সূর্য। T for toy, toy অর্থ খেলনা। U for umbrella, umbrella অর্থ ছাতা। V for vase, vase অর্থ ফুলদানি। W for window, window অর্থ জানালা। X for ray, ray অর্থ রঞ্জনরশ্মি। Y for yam, yam অর্থ মিষ্টি আলু। Z for zoo, zoo অর্থ চিড়িয়াখানা। তাহলে দেখো আমরা কি পড়লাম, এ থেকে জেড পর্যন্ত পড়লাম। এখন আমরা একটা রাইমস করব। রাইমস এর নাম দা মুন, মুন মুন মুন। কাম ডেইলি সুন, ইউ কাম এট নাইট, ইউ গিভ আস লাইট। তাহলে দেখো রাইমস এর নাম দা মুন, মুন মুন মুন। কাম ডেইলি সুন, ইউ কাম এট নাইট, ইউ গিভ আস লাইট। এখন আমরা কি পড়ব, নেম অফ সেভেন ডে। কি পড়ব বলো তো, নেম অফ সেভেন ডে। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। তাহলে দেখো আজ ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।